পয়গম্বরের সাহাবী এত কষ্ট করে জীবন চালায় কিন্তু যথা সময় আজান হলে মসজিদের ভিতরে গিয়া কাতারের সামনে দাঁড়ায় যায় আজান হয়ে গেল মসজিদের ভিতরে হাজির সব সাহাবায়ে কেরাম ইমামতি কে করবেন রাহমাতুল লিল মায়ার নবী ইমামতি করবেন সবাই অপেক্ষা আছেন নামাজের জামাতের আগ মুহূর্তে পয়গম্বর সুন্নত ঘরে ফুরিয়া নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেলেন ঠিক এমন সময় একামত চলতেছে একজন সাহাবী একামত চলার মধ্যে সে নামাজে শরীক হয়ে গেল সব সাহাবায়ে কেরাম অনেক আগে এসে নবীর অপেক্ষা করে নবী আসবেন মসজিদে বসে এতেকাফের নিয়াতে দোয়া দুরুদ পড়ে তাসবিহ তাহলিল পড়ে নবী আসবেন কিন্তু একজন সাহাবী একামতের সময় আসে সালাম ফিরানোর পরে সব সাহাবায়ে কেরাম বসে থাকে মায়ার নবী একটু বয়ান করবেন উপদেশ দিবেন শুনে যাব দোয়া করে চলে যাব কিন্তু এই সাহাবী যিনি একামতের মধ্যে ঢুকলেন সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া তার ঘরের মধ্যে চলে গেলেন সাহাবায়ে কেরামের নজরে পড়ে গেল কিছুদিন গবেষণা করার পর একদিন কয়েকজন মিলিয়া নবীর কাছে অভিযোগ দিলেন পয়গম্বর একজন সাহাবী একামতের সময় আসে আবার সালাম ফিরানো মাত্র দৌড়ায় চলে যায় মায়ার নবী কোনো জবাব দিলেন না কিছুদিন পরে আবার ওই একই অভিযোগ দিলেন নবী আজও চুপ থাকলেন কোনো জবাব দিলেন না তৃতীয়বারে যখন আবার অভিযোগ দেওয়া হয় মায়ার নবী বললেন চলো ওই সাহাবী হয়তো কোনো বিপদে পড়ে আছে চলো তার ঘরে আমরা খবর নিয়ে দেখি আমার মায়ার নবী নিজেই চললেন তার গরিব সাহাবীর খবর নেওয়ার জন্য কয়েকজন সাহাবা নিয়া নবী চললেন ওই সাহাবীর ঘরের দরওয়াজায় গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকা আহলাল বাইত ঘরওয়ালারা কে আছো সালাম কোনো আওয়াজ নাই এবার স্পষ্ট আকারে বলা হলো রহমাতুল লিল আলামিন ঘরের সামনে দাঁড়িয়ে আছে ঘরওয়ালা জবাব দাও কিছুক্ষণ পরে শোনা যায় ঘরের মধ্যে ছোট আওয়াজে কান্নার আওয়াজ আবার আওয়াজ দিল মায়ার নবী এখানে দাঁড়িয়ে আছে কে কান্না করো মায়ার নবীর সামনে দাঁড়াও কথা বলো সাহাবি ভেতর থেকে আওয়াজ দেয় পয়গম্বর এমন একটা ভালো কাপড় আমার পরনে নাই যে রহমাতুল লিল আলামিনের সামনে সে আমি দাঁড়ায় যাব মায়ার নবী কাপড় দিলেন সাহাবি কাপড় পরিধান করে সামনে আসলেন সাহাবির চোখের কোঠায় পানি কান্নার আওয়াজ কি ব্যাপার একামতের সময় যাও সালাম ফিরানো মাত্র ঘরে চলে আসু সাহাবি কান্না করে বলেন পয়গম্বর ঘরের মধ্যে কেউ নাই আমি আর আমার স্ত্রী আমরা ছোট ঘরের মধ্যে আছি বড় কষ্টের জীবন কাটাই দুইজন মিলে একটা কাপড় পরিধান করে চলি যখন নামাজের একামত চলে আমি ঘরের মধ্যে ছোট জায়গায় একটা গর্ত বানিয়ে রেখেছি আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখি আমি কাপড় পরিধান করে নামাজের মধ্যে হাজির হয়ে যাই সালাম ফিরানো মাত্র আবার দৌড়াইয়া আমি গিয়া কাপড়টা আমার স্ত্রীকে দেই আর গর্তে থাকি ওই কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করে মায়ার নবী চোখের পানি সেরে দোয়া করলেন হে মালিক মেহরবানি করে যেই বান্দা এত কষ্টের মধ্যে তোমাকে ভুলে না এই বান্দাকেও তুমি দয়া করে ভুলিও না ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন মাছ তাকে হজম করতে পারেন না এটা আল্লাহ পাকের গোলামের একটা বৈশিষ্ট্য মান কানা লিল্লাহ কানাল্লাহু লা যেই বান্দা আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়ার মাখলুক তার গোলাম হয়ে যায় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ গোলাম
যে কারণে চাঁদের দিকে নবী ইশারা করেছেন চাঁদ দুখণ্ড হয়ে গেল এই খবর দেখিয়াও বেঈমান মুশরিক আবু জাহাল নবীকে নবী বলে স্বীকার করে না আর 1500 বছর পরে ওই চাঁদের ফাটল দেখার পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্টং মাইকেল কোনিস ওই চাঁদের ফাটল দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দীনি আল ইসলাম দীন মাওকাহ أرجو كفر أنا نعفو أن عنده مقتدايا نبي وصحبه نجوم للهداية في زمانه سليمان عليه السلام এর ঘটনা আপনারা সবাই জানেন সিংহাসনে চলতেছে কোনো তেল পেট্রোল অক্টেন নাই গ্যাস নাই সুলাইমান নবীর সিংহাসন পরিচালনার জন্য একমাত্র মেডিসিন হলো বাতাস সব মানুষের গোলাম মানুষ কার গোলাম হাকিকত সে তো দুনিয়া বেখবর হয় দুনিয়া কি নুমাইশ পর নজর হয় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদন না কমাস নকরা হো ফরজিন্দ আসল হাকিকত থেকে আমরা অনেক দূরে সরে আছি রে ভাই সারা দুনিয়ার মধ্যে মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি মানুষের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই এজন্য সব মাখলুকাত আল্লাহ মানুষের গোলাম বানায় দিলেন কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখি সূর্য মানুষের গোলাম চন্দ্র মানুষের গোলাম আসমান জমিন মানুষের গোলাম পাহাড় পর্বত মানুষের গোলাম কিন্তু প্রত্যেকটা মানুষ আবার এই মাখলুকাতের কাছে দুর্বল এত বেশি দুর্বল এই দুর্বল মানুষটাকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান একমাত্র কারণ হলো এরা আমার মাওলা পাকের গোলাম এরা কার গোলাম আল্লাহ বলেন মান মানুষ বানাবার একটাই মাত্র কারণ মা খালাকুতুল জিন والإنس إلا ليعبدون الله تعالى বলেন আমি মানুষের জিন বানাবার একমাত্র কারণ আমি আল্লাহর ইবাদত করবে কার ইবাদত আল্লাহর ইবাদত করবে হে মানুষ আল্লাহ বলেন আমি মানুষ বানাবার এক কারণ হলো আমার ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত ছাড়া মানুষের আর কোনো কাজ নাই আল্লাহর ইবাদত কি বলে আল্লাহর ইবাদত বলতে নামাজ রোজা হজ যাকাত এতটুকুই না বান্দা তুমি খানা খাও তাও ইবাদত হয়ে যাবে ঘুমায় যাও তাও ইবাদত হয়ে যাবে বান্দার জীবনে যত কাজ করবে সব ইবাদত যদি সেটা আল্লাহর জন্য হয় কার জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রঙ্গে সাদক রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা আবদ বাকি বুয়াদ বর আবদি আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আমার মরে যাওয়া বেঁচে থাকা কার জন্য আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার গোলামির জন্য আমি আল্লাহ হলাম সবার খালেক আমি আল্লাহ হলাম সবার স্রষ্টা আমি আল্লাহর মতো ক্ষমতা কারো নাই আমি আল্লাহর গুণের মতো কারো গুণ নাই
আমি আল্লাহর মতো আরেকজন আল্লাহ নাই এটা বুঝে শুধু মানুষ আমি আল্লাহর মতো আর ক্ষমতাওয়ালা কেউ নাই এটা বুঝার মেধা দিলাম আমি মানুষকে মানুষ বুঝে বুঝে আমি আল্লাহর গুণগান গায় এই জন্য আমি মানুষের বড় দাম বাড়ায় দিলাম এরে আল্লাহর গোলাম ঘরের মধ্যে ছোট শিশু বাচ্চা মা সন্তানদেরে বলে বাচ্চার দিকে নজর রাখ স্ত্রী স্বামীকে বলে বাচ্চাটার দিকে নজর রাখো স্বামী স্ত্রীকে বলে শিশু বাচ্চার দিকে নজর রাখো সবাই বাচ্চার দিকে নজর রাখতে কেন বলে বাচ্চা কি বড় সন্ত্রাসী তাহলে নজর রাখতে কেন বলে একমাত্র কারণে বাচ্চাটা বড় দুর্বল আর দুর্বলতাটাই মায়া আর মহব্বতের কারণ এই শিশু বাচ্চাটাকে এত মহব্বত দুর্বলতার কারণে মায়া বেশি এই জন্য তার উপরে মহব্বতও বেশি নজরও বেশি আল্লাহ পাক বলেন এরে মানুষ তোমাদের মতো দুর্বল করে আমি কিছুই বানাই নাই وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا মানুষ বড় দুর্বল আর এই দুর্বলতার কারণে আমি আল্লাহ বেশি মহব্বত করি বেশি মায়া করি এই মায়ার কারণে আমি আল্লাহ সূর্যটারে বলেছি সূর্য আমার বান্দা বড় দুর্বল তবে খবরদার আমার বান্দার সাথে গোলামি করতে গিয়া বেয়াদবি যেন না হয় এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন আমার বান্দা বড় দুর্বল এই জঙ্গলার বাপ আমার বান্দার গোলামি করতে যাবি তবে খবরদার যেন বেয়াদবি না হয় আমার বান্দার এত দাম এই জন্য তাকায় দেখেন এই জমিনের মধ্যে যারা আল্লাহর গোলামি সঠিকভাবে করেছে এই জমিন তাদের কথা শুনছে আসমান তাদের কথা শুনেছে চন্দ্র সূর্য তাদের কথা শুনেছে যারা আল্লাহর গোলামি ঠিক মতো করেছে জঙ্গলের বাঘ তাদের কথায় চলেছে খাকো বাদ আবো আতিশ বান্দা বামানে তু জিন্দা বাহকো মুরদা আল্লাহর গোলামি যারা সঠিকভাবে করেছে সারা দুনিয়ার মাখলুকত তাদের কথা শুনেছে কি পরিমাণ সারা রাত তার বিবরণ দিলেও শেষ করা যাবে না এই বক্সে ভলিউম দাও হালকা এরে নবীর আশেক উম্মতের দল সাহাবায়ে কেরামের ইতিহাসে তাকায় দেখো আম্বিয়ায়ে কেরামের ইতিহাসের দিকে তাকায় দেখো সালেহ আলাইহি সালাম উম্মতের কাছে কালেমার দাওয়াত দেয় উম্মতেরা কালেমার দাওয়াত তারা মানতে চায় না হঠাৎ ইশারা করে বলল ওই যে পাহাড় ওই পাহাড়ের মধ্য থেকে একটা উটের বাচ্চা বের করে দাও একটা উটনি বের করে দাও সালেহ আলাইহি সালাম আল্লাহর অর্ডার নিয়ে আল্লাহর ইজাজতে বললেন এই পাহাড় ভেতর থেকে একটা উট বের হয়ে আসো দুই পাহাড়ের মধ্যখান থেকে একটা উটনি বের হয়ে আসলো পেটের মধ্যে বাচ্চা সহ চলে আসলো ওই সালেহ আলাইহিস সালামের কৌমেরা এগুলো দেখার পরেও নবীকে স্বীকার করে নাই কিন্তু সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের খাঁটি একজন গোলাম এই জন্য উট তার কথা মানতে বাধ্য ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন মাছ তাকে হজম করতে পারেন না এটা আল্লাহ পাকের গোলামের একটা বৈশিষ্ট্য মান কানা লিল্লাহ কানাল্লাহু লা যেই বান্দা আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়ার মাখলুক তার গোলাম হয়ে যায় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ গোলাম
যে কারণে চাঁদের দিকে নবী ইশারা করেছেন চাঁদ দুখণ্ড হয়ে গেল এই খবর দেখিয়াও বেঈমান মুশরিক আবু জাহাল নবীকে নবী বলে স্বীকার করে না আর 1500 বছর পরে ওই চাঁদের ফাটল দেখার পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্টং মাইকেল কোনিস ওই চাঁদের ফাটল দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দীনি আল ইসলাম দীন মাওকাহ أرجو كفر أنا نعف عنده مقتدايا نبي وصحبه نجوم للهداية في زمانه سليمان عليه السلام এর ঘটনা আপনারা সবাই জানেন সিংহাসনে চলতেছে কোনো তেল পেট্রোল অক্টেন নাই গ্যাস নাই সুলাইমান নবীর সিংহাসন পরিচালনার জন্য একমাত্র মেডিসিন হলো বাতাস সব মানুষের গোলাম মানুষ কার গোলাম আল্লাহর গোলাম যদি হতে পারি তাহলে দুনিয়ার সব makhlukat মানুষের কথা মানতে বাধ্য يوسف عليه السلام কে দরজা আটকায় দিল জুলাইখা এরপরে বলল ইউসুফ মনের আশাটা পূরণ করো ইউসুফ নবী বললেন অসম্ভব বলে দরজায় তালা লাগানো ইউসুফ عليه السلام বললেন জুলাইখা দরজায় তালা লাগাইছো তুমি ধাক্কা দিব আমি দরজা খুলবে না আমার আল্লাহ يوسف عليه السلام দরজায় ধাক্কা দিলেন দরজা খুলে গেল ওয়াস্তাবাকাল বাব দোনজন দৌড়াচ্ছে দরজার দিকে ইউসুফ নবীও দৌড়াচ্ছেন জুলাইখাও পেছনে পেছনে দৌড়াচ্ছে পেছন দিয়া জামা দড়িয়া ছিড়ে ফেলছে সিঁড়ির নিচে গিয়া দেখে জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী সামনে দাঁড়ানো ইউসুফ নবী দাঁড়ায় গেলেন জুলাইখাও দাঁড়ায় গেল জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী বলে ইউসুফ কি হালাত ইউসুফ নবী কোনো কথা বলেন না জুলাইখা মহাপণ্ডিতি করে অতি চালাকি করে যখন কথা বলতে গেল পেছে পড়ে গেল বলে এই আপনার গোলাম আমার সাথে অপকর্ম করতে চেয়েছে তার কঠিন বিচার হওয়া দরকার না হয় জেলখানায় দেওয়া দরকার এখন ইউসুফ নবী চিন্তা করলেন চুপ থাকলে তো মান সম্মান চলে যাবে জুলাইখা যে আমার সাথে অপরাধ করেছে করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই আমি যেহেতু জুলাইখার ঘরে থাকি তার খানা খাই নুন খাইয়া তো গুণ গাওয়া লাগে গুণ না থাকলে চুপ থাকা লাগে দোষটা না বলতে পারলে তো চুপ থাকাই ভালো কিন্তু জুলাইখা যখন চালাকি করে আমি নির্দোষ বান্দাটাকে দোষী বানাইতে চাই এখন মূল কথা না বললে তো আমি আসলেই দোষী হয়ে যাব ইউসুফ নবী বললেন আমার কোনো দোষ নাই সব দোষ আপনার স্ত্রী জুলাইখা জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী কে ইউসুফ সাক্ষী দাও ইউসুফ নবী বিপাকে পড়ে গেলেন এখানে তো কোনো সাক্ষী নাই কি করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার দরজা দিয়া ইউসুফ নবীর দিলের মধ্যে জবাব ঢেলে দিলেন এক আল্লাহর বান্দী একটা কোলে বাচ্চা নিয়ে যাচ্ছিল ইউসুফ নবী তাকায় বলেন ও আজিজে মিশর ওই মহিলার কোলে যে বাচ্চাটা এ হলো আমি সত্য নাকি মিথ্যা সাক্ষী দিবে ওই শিশু সন্তান জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী আজিজে মিশর বলে বাচ্চা কি কথা বলতে পারে বলে আপনি প্রশ্ন করেন করার দায়িত্ব আপনার কথা বলবে আমার মাওলার হুকুমে মান কানা লিল্লাহ কানাল্লাহু লা যেই বান্দা বান্দি আল্লাহর হয়ে যাবে আল্লাহ পাক সব makhlukatর গোলাম বানায় দিবেন এগুলাই হলো তার প্রমাণ যারা বুঝে না
তারাই আল্লাহওয়ালার বিরোধিতা করে যারা বুঝে না তারা আল্লাহওয়ালা দেখতে পারে না বিরোধিতা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন যখন জুলাইখার স্বামী বাচ্চাটারে প্রশ্ন করল বারো পারা সূরা ইউসুফের মধ্যে ঘটনা আছে বিস্তারিত যখনই প্রশ্ন করল বাচ্চাটা ডাইরেক্ট যদি বলতো ইউসুফের কোনো দোষ নাই নির্দোষ স্বাভাবিক জ্ঞানওয়ালা মেনে নিত কারণ বাচ্চা মিথ্যা কথা বলতে পারে না একটা বাচ্চা কথা বলছে এটা আর অবিশ্বাস করা যায় কিন্তু বাচ্চাটা ডাইরেক্ট ইউসুফ নবী নির্দোষ কথা বলেননি একটা স্কেল দিয়ে দিলেন মায়ের কোলের বাচ্চাটা স্কেল দিয়ে কয় ও বাচ্চা এই স্কেলটা লাগাইয়া দেখো স্কেলের মাপে যদি দেখো ইউসুফ নবীর মধ্যে ভেজাল ইউসুফ দোষী জুলাইখা নির্দোষ আর যদি স্কেলটার মাপে ভেজাল দেখো জুলাইখার মধ্যে তো জুলাইখা দোষী ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই দোষী আর নির্দোষী বাঁচার জন্য বানা বিচার করার জন্য বাচ্চা আল্লাহর পক্ষ থেকে স্কেল দিলেন ওই স্কেলটার নাম হলো ইউসুফ নবীর গায়ের মধ্যে সেই পরিহিত জামা শরীরের মধ্যে পরিহিত জামা হলো স্কেল বাচ্চাটা ডাক দিয়ে কয় ও বাচ্চা ইউসুফ নবীর জামা দিয়ে তাকা দেখো যদি ইউসুফ নবীর জামাটা সামন্দিক দিয়া সেরা হয় তাহলে ইউসুফ নবী দোষী জুলাইখা নির্দোষ আর যদি ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়া সেরা ফারা থাকে তো জুলাইখা দোষী ইউসুফ নবীর কোনো দোষ নাই হঠাৎ করিয়া বাদশা তাকায় দেখে ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়েই হিসেরা এবার আর বুঝতে বাকি আছে এবার আপনাদের বুঝার কিছু আছে কথা বলেন না কেন কি আছে দুধের বাচ্চা কেমনে কথা কয় কুদরতকার আরো জোরে বলেন যেটা বান্দার দ্বারা অসম্ভব ওইটা আমার আল্লাহর কুদরতের দ্বারা আরো জোরে বলেন দুধের বাচ্চা কথা বলতে পারবে না এটাই তো স্বাভাবিক যদি কথা বলে তাও স্বাভাবিক কেমন করে হয় জবাব হলো আমার আল্লাহর কুদরতে হয় কাদেরে কুদরত তুদারি বরকামাল انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تو ہی میرا نگہ دار জুলাইখার ধমক দিয়া কয় তোমাদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত এই জুলাইখা তোমাদের নারীদের চক্রান্ত বড় মারাত্মক মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে প্রেমের রশি গলায় বেঁধে আসতে আসতে টানে কথা বলেন না কেন শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেক বানায় দেশটায় জি ধ্বংস নারীর বেপর্দায় সবার মুখে কি আওয়াজ হায় 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 ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে দলে দলে নিয়া নারী মেলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায় সদ্দু খাসলাত মর্দে না দারা নিশা সোহবত সব ইয়াও রগবত বাজানা বাইরা আমার
জুলাইখার স্বামী ধমক দিয়া কয় মহিলাদের চক্রান্ত বড় খারাপ এরা পেস লাগাইতে জানে সমাধান দিতে জানে না যাক যা হইছে ইউসুফ আরি জান হাজা এই বিষয়ে তুমি চুপ থাকো কেউ জানো জানে না বলে জানে না টানে না বুঝি না সিসি ক্যামেরা এত উঠে গেছে জুলাইখার এই ঘটনা পুরা মিশরের শহরের প্রধানমন্ত্রীর থেকে এক এক করে মন্ত্রী পরিষদ যারা ছিল সবার ঘরের মহিলারা জানলো জুলাইখা তার গোলামের জন্য পাগল এরে নবীর উম্মতের দল আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম আল্লাহ পাক সব মাখলুকাত মানুষের গোলাম বানাইছেন মানুষকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন মানুষ যদি মানুষ আল্লাহর গোলামি করে দুনিয়ার সব মাখলুকাত মানুষের গোলামি করবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন গাছের সাথে হরিণী বাঁধা নবীকে দেখা মাত্র হরিণী সালাম জানায় দিল কি জানাইল সালাম রাহমাতুল লিল আলামিন বুঝতে পারছেন হরিণী সালাম দিয়েছে আল্লাহ পাক কোরআনের অন্যত্র সুলাইমান নবীর ঘটনার সম্পর্কে বলেন আমি আল্লাহ সুলাইমানকে এমন এলেম দিয়েছি যে প্রাণীরা প্রাণী জগতের পাখিরা যা কয় সুলাইমান নবী বুঝতে পারে পিপিলিকায় কি বলে সুলাইমান নবী বুঝতে পারে ক্ষমতা কার আল্লাহ যদি ক্ষমতা দান করেন কুদরতের মাধ্যমে পিপিলিকার কথা নবী বুঝতে পারেন আবার এই জমিনের মধ্যে আল্লাহর খাস যারা গোলামি করবে আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলাম থাকবে এরে নবীর উম্মতের দল আল্লাহর গোলামি সঠিকভাবে যারা করবে দুনিয়ার সব মাখলুকাত তাদের কথা মতো চলবে এরে নবীর উম্মত সাহাবায়ে কেরামদের দিকে যদি নজর করেন এভাবে একটা একটা বললে সারা রাত চলে যাবে সাহাবায়ে কেরামের কথা দুনিয়ার মাখলুকাত কেমন করে শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান চলতে ভয় পায় কেমন ওমর যে এক সময় নবীর গর্দান কাটার জন্য দৌড়াচ্ছে আল্লাহ এমন পাওয়ার দিলেন সে আল্লাহর এই পরিমাণ গোলাম হলো যে ওমরকে এখন কে ভয় পায় শয়তান কে সেই ওমর ওমরের এত পাওয়ার রোম সম্রাটের মাথা গরম মেরে মারতে হবে মেরে ফেলতে হবে বাঁচানোর মালিককে আর জোরে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি তুই কয় নাম্বারের চালাক তোমার যত বুদ্ধি আছে থেকে আমার আল্লাহর বিচক্ষণতা কি কম আল্লাহর বিচক্ষণতা কম নমরুদদের মতো ব্যাট দবরে এত পাওয়ার তীর মারতেছে আল্লাহকেই মেরে ফেলবে এত বড় বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য কি পরিমাণ বাহিনী লাগছে কি কি সুস্থ না অসুস্থ একটা অসুস্থ মশায় নমরুদকে টাইট করে ফেললো ওই মশা নাই নাম দিছে কি কথা কন না কেন ডেঙ্গু ভয় আতঙ্কিত সবাই এরে আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি যাকে বাঁচায় রাখবো কেউ তাকে মারতে পারবি না আমি আল্লাহ বাঁচানের মালিক দুনিয়ার যত ষড়যন্ত্র করো আমি আল্লাহ যদি তারে বাঁচায় রাখি মারার ক্ষমতা কারো হাতে নাই এরে আল্লাহর গোলাম হযরত ওমর এরে মারার জন্য সুযোগ সন্ধান করে কখন পাওয়া যায় তারে মারব লস্কর পাঠায় দিল লোক ঠিক করে দিল তরবারি দিয়ে দিল মারতে পারলেই পুরস্কার দেওয়া হবে সবাই খোঁজ খবর নেয় ওমরের একা যদি পাওয়া যায় তাহলে মারাটা সহজ হবে
হঠাৎ করে খবর পাইল আমার চেটিয়ালে খালি ময়দানের ভিতরে একা কেউ নাই হাতেরে বালিশ বানাইয়া হযরত ওমর আরামে ঘুমায় হযরত ওমর ঘুমায়ে খবর পাইয়া তরবারি নিয়া দৌড়ায় দুশমন কিছু দূর সামনে আগে আবার পেছনে যায় আবার আগে আবার পেছনে যায় হঠাৎ করে তরবারিটা বের করিয়া যখন ওমরের কিনারায় চলে গেল ওমরের কিনারায় তাকায় দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ তার চতুর্পার্শ্বে পাহারা দিতেছে একটা বাঘ পাহারা দেয় কেন বাঘ কার গোলাম মানুষের গোলাম মানুষ কার গোলাম ওমর আল্লাহর গোলাম হইতে পারছেনি কেমন গোলাম যে একটা অনর্থক কথা জবান দিয়ে বলে না আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে আল্লাহ পাক বলেন এটা পরীক্ষার হল ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وَبَشِّرِ الصَّابِرِينَ الله বলেন আমি পরীক্ষা করবই কোন বেঈমানকে না মুমিনকে কাকে করবেন পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা হবে এক নম্বরে ভয় করোনার ভয় সিডরের ভয় দুশ্মনের তরবারির আঘাতের ভয় কাফের বেঈমানের অত্যাচারের ভয় নাস্তিকদের ভয় অমুমিন তোমাকে পরীক্ষা করা হবে ভয় পাইয়া কি আল্লাহকে ভুলিয়া যাও নাকি বেঈমানের মোকাবেলায় দাঁড়ায়া যাও পরীক্ষায় পাশ করলে বিনা হিসাবে জান্নাত পাস করতে চাননি হ্যাঁ পাস করতে যদি চান চেহারায় তো কিছু নমুনা দরকার হ্যাঁ এই যে লকডাউনের মধ্যে দোকান বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ঘরের মধ্যে বসে একটু কোরআন পড়বেন সন্তানের হক আদায় করবেন মা বাবার হক আদায় করবেন কিন্তু কপাল বড় খারাপ এই করোনার বিপদের আগে যেমন ক্যারাম বোর্ড খেলনেওয়ালা তাস খেলনেওয়ালা জুয়া খেলনেওয়ালা মদ পান করনেওয়ালা তওবা করার কথা ছিল কিন্তু এখনো খবর পাই ঘরের দরজা আটকাইয়া আল্লাহর বান্দারা ক্যারাম বোর্ড খেলা বন্ধ করে নাই তাস খেলা বন্ধ করে না জুয়া খেলা বন্ধ করে না মদ পান করা বন্ধ করে না গুনাহ করতেছে অল টাইম গুনার ভিতরে লিপ্ত হয়ে আছে এমনকি নামাজও পড়তে যায় না মসজিদ যখন বন্ধ ছিল তখন নামাজ পড়ার জন্য আন্দোলনের চিৎকার দিয়েছিল এখন মসজিদ যখন খুলে গেল তারা ঘর থেকে বের হয় না করোনা করোনা কয়া ঘরে ঘুমা কেমন কপাল পড়া যে মসজিদ যখন সীমিত আকারে মানুষ নামাজে যাবে ফাঁকা হয়ে দাঁড়াবে ওই সময় কয় মসজিদ বন্ধ কেন মানুষ যায় কান্নাকাটি করবে আল্লাহরে ডাকবো সরকার বন্ধ করলো কেন এখন মসজিদ যখন খুলে দিল তারা এখন ঘরের দরজার তালা খুলে না জুমার মসজিদে সবাই আসে ওই ভদ্রলোক আসে না ফোন করলে কয় করোনার আক্রান্ত হওয়ার ভয় আল্লাহ বলেন আমি যদি মারি তোরে ঘরের ভিতরেই মারুম আল্লাহ পারেননি পারছেননি মরছেনি ঘরের ভিতরে বড় লোক মরছেনি গরিবেরা মরেনি ধনীরা মরেনি এরে ভাই আল্লাহ যদি বাঁচাইতে চায় ঘরের মধ্যে কেন আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় টাকা দেখো এই আমিন বাজারে ট্রাক স্ট্যান্ডে গুরু ট্রাক চালক ভ্যান চালক এই লেবার শ্রমিক ২৪টা ঘন্টা ধুলা বালু নিয়ে চলে কারো আজ পর্যন্ত কোনো বিপদ হয় নাই আল্লাহ বাঁচাইলে বালুর ভিতরেই বাঁচায় আর আল্লাহ যদি বাঁচাইতে না চান তো ঘরের ভিতরেই কুদরত কার হায় আরে বাপরে বাপ ধমক কি হ্যাঁ
হুজুর মাক্স কই হ্যাঁ আরে আল্লাহর গোলাম এই যে একটা মাক্স সামনে পরে রাখলাম এটা ওই 5 টাকা 10 টাকা দিয়ে কিনছে দোকান থেকে নরমাল এটা যখন মুখের মধ্যে ঠোঁট আর নাক মুখ আটকায় রাখছে তখন এই নিঃশ্বাস বের হইয়া আবার এটাই কি ভিতরে যায় এখানে বহু জ্ঞানী মানুষ আছেন একটা লোক দাঁড়ায় বলেন একজন আমি আপনার গোলাম হতে বাধ্য একজন দাঁড়ায় বলেন এই যে নিঃশ্বাসটা ছাড়লো আর ভিতরে নিল এটা স্বাস্থ্যের জন্য কল্যাণ বলেন একজন লোক দাঁড়ায় বলেন যে মানুষের নিঃশ্বাসটা যে ভেতর থেকে বের হলো আবার এইটাই যদি রিপিট হয় ভেতরে যায় স্বাস্থ্যের জন্য কল্যাণ আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক তবে সতর্কতা থাকা দরকার আমাকে সেদিন একজন ভাইজান বড় দামি মানুষ বলে হুজুরেরা করোনায় কম হইছে হুজুর গো তাই না আমি বললাম হ্যাঁ কেন আমি বললাম আপনারা বলেন হাত পাও ধুইয়া রাখতে তাড়াতাড়ি হাত ধুইয়া রাখো চেহারা ধুইয়া রাখো পরিষ্কার থাকো পরিচ্ছন্ন থাকো ময়লা পানি রাখবা না আপনারা বলেছেন এখন আর আমরা হুজুরেরা পড়েছি আরো আগে বলেছেন 1500 বছর আগে আমার নবী আমার নবী কি বলেছেন ও উম্মতের দল হোটেলে বসো আর রাস্তায় বসো খানা খাইতে যদি যাও এক হাত ধুইলে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে করোনা আম গাইবে কেন এরপর আল্লাহ কয় বাহাদুরি করিস না আমি আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটারও দিতে পারি আমি আল্লাহ যে পারি এটা বুঝানোর জন্য মাঝে মাঝে টেস্ট করি বেঈমানের জবানে তালা লাগানোর জন্য বেঈমানের জবানে তালা লাগানোর জন্য আল্লাহর নবীর সুন্নাত কত সুন্দর আত্তুহুরু শাত্রুল ঈমান পবিত্রতা ঈমানের অংশ আল্লাহ পবিত্র পবিত্রতাকে বেশি মহব্বত করেন আরে ভাই আমরা পাঁচ বেলার নামাজ পড়ি ঠিক নেই তাহলে পাঁচ বেলার নামাজে কয়বার উযু করি এরপর এবার গোসল আসেনি এরপর আলাদাভাবে উযু ফাঁকে ভাগে করি কোরআন শরীফ পড়া লাগবে উযু নেই আবার উযু বানাইলাম আমাদের উযু করি আমরা ফ্রেশ থাকি ধুলাবালুর থেকে বাঁচিয়া থাকি আমরা খানা খাইতে গেলে নবীর সুন্নাত মতো দস্তারখান বিছায়া খানা খাই একটা খানা পড়ে গেলে উঠাইয়া খাই আবার হাত দুইটা সুন্দর করে ধুইয়া নেই আবার আল্লাহর নাম নিয়ে তো খানা শুরু করি খানা শেষ করি আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেয় বিপদ নেয় যেই বান্দা আল্লাহর গোলামি করবে আল্লাহ নিজেই তার হেফাজতের জিম্মা নিবে ভাইরা আমার নিজের নিঃশ্বাসটা বের করে ভেতরে নেওয়া যেমন ক্ষতিকর আরেকজনের মুখের নিঃশ্বাসটা আমার গায়ে লাগা এটাও ক্ষতিকর এই জন্য দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে যেহেতু বিষয়টা একটা ভাইরাস আর এই অবস্থা কেন আসছে যে যত গবেষণা করুক আমরা ওদিকে বলবো না আমরা কথা বলবো একটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে আমাদের গুনার কারণে আল্লাহ কয় এক সেকেন্ডে মাফ করব গুনাহ সার গরিবের উপরে জুলুম করিস না রে মুমিন নিজে কত আরামের খানা খাও অথচ কত গরিবের ঘরে খানা নাই বাচ্চা নিয়ে কান্না করে পেটে খানা দিতে পারে না আল্লাহ পাক বলেন ও মুমিন আমি পরীক্ষা করব এক নম্বরে ভয়ের মাধ্যমে ও বান্দা এই পরীক্ষায় যদি পাশ করতে চাও একটা মেডিসিন লাগবে তার নাম হলো ধৈর্য ধৈর্য ছাড়া পরীক্ষায় পাশ করা যাবে পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য লাগবে এর নবীর আসে ধৈর্য ধারণ করার মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে রে আল্লাহর গোলাম কেমন ধৈর্য মায়ার নবী রহমাতুল লিল আলামিন ধৈর্য ধারণ করেছেন কেমন ধৈর্য সারা জিন্দেগি ভর লেখলেও আর বয়ান করলেও শেষ করা যাবে না
সাহাবায়ে কেরামের ধৈর্য ঘরে খানা নাই পরনে ভালো কাপড় নাই এরপরও শরণ করে জিকির করে আমার আল্লাহর নামের জিকির আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া কি চিৎকারের আওয়াজ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ও আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই সালামটা ফিরাইয়া টুপিটা পকেটের ভিতরে ঢুকাইয়া এরপরে দোরায় লোন কোথায় পাই হারাম সুদের টাকা কোথায় পাই আছে না নাই ওরে আল্লাহর গোলাম হারামে কি নাই আরাম নাই লোভে পাপ পাপের অপর নাম কি এরে নবীর আশিক পয়গম্বরের সাহাবী এত কষ্ট করে জীবন চালায় কিন্তু যথা সময় আজান হলে মসজিদের ভিতরে গিয়া কাতারের সামনে দাঁড়ায় যায় আজান হয়ে গেল মসজিদের ভিতরে হাজির সব সাহাবায়ে কেরাম ইমামতি কে করবেন রহমাতুল লিল মায়ার নবী ইমামতি করবেন সবাই অপেক্ষায় আছেন নামাজের জামাতের আগ মুহূর্তে পয়গম্বর সুন্নত ঘরে ফুরিয়া নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেলেন ঠিক এমন সময় কামত চলতেছে একজন সাহাবী একামত চলার মধ্যে সে নামাজে শরীক হয়ে গেল সব সাহাবায়ে কেরাম অনেক আগে আয়েশা নবীর অপেক্ষা করে নবী আসবেন মসজিদে বসে এতেকাফের নিয়াতে দোয়া দুরুদ পড়ে তাসবিহ তাহলিল পড়ে নবী আসবেন কিন্তু একজন সাহাবী একামতের সময় আসে সালাম ফিরানোর পরে সব সাহাবায়ে কেরাম বসে থাকে মায়ার নবী একটু বয়ান করবেন উপদেশ দিবেন শুনে যাব দোয়া করে চলে যাব কিন্তু এই সাহাবী যিনি একামতের মধ্যে ঢুকলেন সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া তার ঘরের মধ্যে চলে গেলেন সাহাবায়ে কেরামের নজরে পড়ে গেল কিছুদিন গবেষণা করার পর একদিন কয়েকজন মিলিয়া নবীর কাছে অভিযোগ দিলেন পয়গম্বর একজন সাহাবী একামতের সময় আসে আবার সালাম ফিরানো মাত্র দোড়ায় চলে যায় মায়ার নবী কোনো জবাব দিলেন না কিছুদিন পরে আবার ওই একই অভিযোগ দিলেন নবী আজও চুপ থাকলেন কোনো জবাব দিলেন না তৃতীয়বারে যখন আবার অভিযোগ দেওয়া হয় মায়ার নবী বললেন চলো ওই সাহাবী হয়তো কোনো বিপদে পড়ে আছে চলো তার ঘরে আমরা খবর নিয়ে দেখি আমার মায়ার নবী নিজেই চললেন তার গরিব সাহাবীর খবর নেওয়ার জন্য কয়েকজন সাহাবা নিয়া নবী চললেন ওই সাহাবীর ঘরের দরওয়াজায় গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকা আহলাল বাইত ঘরওয়ালারা কে আছো সালাম কোনো আওয়াজ নাই এবার স্পষ্ট আকারে বলা হলো রহমাতুল লিল আলামিন ঘরের সামনে দাঁড়িয়ে আছে ঘরওয়ালা জবাব দাও কিছুক্ষণ পরে শোনা যায় ঘরের মধ্যে ছোট আওয়াজে কান্নার আওয়াজ আবার আওয়াজ দিল মায়ার নবী এখানে দাঁড়িয়ে আছে কে কান্না করো মায়ার নবীর সামনে দাঁড়াও কথা বলো সাহাবি ভেতর থেকে আওয়াজ দেয় পয়গম্বর এমন একটা ভালো কাপড় আমার পরনে নাই যে রহমাতুল লিল আলামিনের সামনে সে আমি দাঁড়ায় যাব মায়ার নবী কাপড় দিলেন সাহাবি কাপড় পরিধান করে সামনে আসলে সাহাবির চোখের কোঠায় পানি কান্নার আওয়াজ কি ব্যাপার একামতের সময় যাও সালাম ফিরানো মাত্র ঘরে চলে আসু সাহাবী কান্না করে বলেন পয়গম্বর ঘরের মধ্যে কেউ নাই আমি আর আমার স্ত্রী আমরা ছোট ঘরের মধ্যে আছি বড় কষ্টের জীবন কাটাই দুইজন মিলে একটা কাপড় পরিধান করে চলি যখন নামাজের একামত চলে আমি ঘরের মধ্যে ছোট জায়গায় একটা গর্ত বানিয়ে রেখেছি আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখি আমি কাপড় পরিধান করে নামাজের মধ্যে হাজির হয়ে যাই সালাম ফিরানো মাত্র আবার দৌড়াইয়া
আমি গিয়া কাপড়টা আমার স্ত্রীকে দেয়ার করতে থাকি, ওই কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করে। মায়ার নবী চোখের পানি সেরে দোয়া করলেন, হে মালিক মেহরবানি করে যেই বান্দা এত কষ্টের মধ্যে তোমাকে ভুলে না, এই বান্দাকেও তুমি দয়া করে ভুলিও না। ওরে আল্লাহর গোলাম, এর নাম আল্লাহর গোলামি। না খাইয়া থাকে, কাপড় নাই, বস্ত্র নাই, চুলায় আগুন জ্বলে না, এরপরেও আল্লাহকে বেজার করে না, নবীর আদর্শের বাহিরে চলে না। ও এলাকার ব্যবসায়ী ভাই, এর নাম আল্লাহর গোলামি, গলায় ছুরি আসবে মরে যাব, এরপরও আল্লাহর বিরোধিতায় যাব না, নবীর আদর্শের বাহিরে চলবো না। না খাইয়া মরা ভালো হারাম খাওয়ার থেকে। ও আল্লাহর বান্দা, না খাইয়া যদি মরিয়া যাও, অন্ধকার কবরে কোনো আযাব নাই, আর হারাম খানা নিয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবর হারাম খোরের জন্য বড় ভয়ঙ্কর আযাবের ঘর হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মতো কত মানুষ এত কষ্ট করে ভ্যান চালায়, রিক্সা চালায়, শ্রমিকের কাজ করে, লেবারের কাজ করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তওবা করো, এই করোনার মধ্যেও যদি গুনার থেকে বাঁচতে না পারো, আজকে তোমার আমার গুনার কারণে এই দেশে মানুষ অশান্তিতে ভুগতেছে, আমার ছোট বাচ্চাটার কোনো গুনা নাই, কিন্তু বিছানায় পড়িয়া জ্বরে কেন কান্না করে? ওরে বাবা, বাচ্চাটারে দোষ দেয়া লাভ হবে না, আমার গুনার কারণে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে আছে, আমার গুনার কারণে আমার মা কষ্ট পায়, তোমার আমার গুনার কারণে এলাকার মানুষ কষ্ট পায়, তোমার আমার গুনার কারণে এলাই সমাজের মানুষ আজকে অশান্তিতে ভুগতেছে। তওবা করে নাও, কয়দিন আর গুনা করবা? এই আর গুনা করিয়া বাহাদুরি করে কি লাভ হবে? কই গেল দুনিয়ার গুনাগারের দল? এক এক করে সব বিদায় হয়ে গেল, কোনো নাম নিশানা অস্তিত্ব পর্যন্ত নাই, অথচ হাঁটাজারির হযরত দুনিয়া থেকে বিদায় হওয়া মাত্র কত বুড়া বুড়া বয়সের মানুষ হাঁটতে পারে না, এরপরও চোখের পানি নিয়ে সেই জানাজার ময়দানে হাজির। এরে আল্লাহর বান্দা, টাকার কারণে সম্মান হয় না, ক্ষমতার গরমে না, একমাত্র আল্লাহর গোলামি করেছে, নবীর আদর্শ মতো চলেছে, এই জন্য আল্লাহ বলেন যে আমার গোলামি ঠিক মতো করবা, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ভিন্ন ভিন্ন মাখলুক তোমার গোলাম হতে বাধ্য হয়ে যাবে। এরে নবীর আশে কুম্মতের দল, আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করো, রিজিক দেয় আমার আল্লাহ। সবাইকে যদি জিজ্ঞেস করি, বাতাস দেখায় বলে আল্লাহ দেয়, সূর্য কার বলে আল্লাহর, নিঃশ্বাস যে ফেলতেছি আর নিতেছি কুদরত কার, সবাই বলবেন আল্লাহর। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া সূর্যের আলো সব আমরা ভোগ করার পর সেই আল্লাহর গোলামি করতে গিয়ে একবার শুকর আদায় করতে পারলাম না, আজানটা কানে শুনিয়া মসজিদে গিয়া সেজদায় পড়তে পারলাম না, মা বাবার খেদমত করে জান জান্নাত কামাই করতে পারলাম না। এরে বান্দা, এখানে এমনও বান্দা আছে, অনেকের মা নাই, বাবা নাই, এই করোনায় মা হারায় ফেললো, এই বিপদে অনেকে বাবা হারাইয়া এতিম হয়ে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে নাও, তুমি আরো 20 বছর বাঁচবা এর কোনো গ্যারান্টি নাই, 20টা দিনও বাঁচার কোনো গ্যারান্টি নাই, হঠাৎ জ্বর আসবে, হঠাৎ মাথা ব্যথা, বিছানায় পড়ে যাবা, একদিন পরে মা বাবা দেখবে নাই তুমি দুনিয়ায়, আর এই মুহূর্তে মরণটা এতই যে কঠিন এক মরণ, জানাজার ময়দানে কেউ আগায় আসে না, এই মুহূর্তের মরণ এত কঠিন, লাশ পড়ে আছে, লাশটা ধরার জন্য কেউ সামনে আগায় না। এরে মুসলমান, এত বিপদের মধ্যেও হাঁটাজারির ময়দানে এত মানুষ কেন? এটা টাকার গরমে না, আল্লাহর গোলামি আর নবীর আদর্শের কারণে।
থাকো বাদো আব আতিশ বান্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা এরে নবীর আশেক উম্মতের দল বালিশে মাথা লাগাইয়া রাত্রে বেলা বাতিটা নিবাইয়া একটু চিন্তা করো কোথায় ছিলে কই আছো কই যাইতেছো রে বাবা কয়দিন তোমার আমার হায়াতের গ্যারান্টি আছে কোথায় বাড়ি কোথায় গাড়ি বাড়িওয়ালার বাড়ি আছে বাড়িওয়ালা নাই গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নাই একদিন তুমিও কবরে যাইবা আমিও কবরে যাব দুনিয়াতে আসছি সবাই একই সুরতে আবার যাব সবাই একই হালাতে তোমার আমার তিনটা তিনটা কাফন হবে সাদা এরে বান্দা কবরে যাওয়ার পরে তোমার প্রশ্ন আমার প্রশ্ন সব হবে এক তবে জবাব দেনেওয়ালা যারা পারবে তাদের কবর জান্নাতের বাগান হবে তোমাকেও তিনটা প্রশ্ন করা হবে আমাকেও তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আর কোন প্রশ্ন করা হবে আপনাকেও এই প্রশ্ন আমাকেও পীর সাহেবকে এই প্রশ্ন করা হবে মুরিদেরও এই প্রশ্ন করা হবে তবে দুনিয়াতে যারা রবের গোলামি করছে তারা বলবে রব্বি আল্লাহ আমার রবকে দীন আল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম আর আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা রবের গোলামি করতে পারে নাই যারা জবাব দিবে আল্লাহর অর্ডার হবে কবরটা বেহেশতের বিছানা বিছায়া দাও আর এই বান্দারে ঘুমাইতে দাও যেমন বাসর ঘরে জামাই আরামে ঘুমায় এই কবরের মধ্যে জান্নাতি মানুষ তেমন ভাবে ঘুমাবে কিয়ামতের আগে সিংগায় ফুৎকারে সাজা খায় বলবে আরামের ঘুম কে আমারে নষ্ট করে ফেললো সামান্য সময় ঘুমাইলাম কে ডিস্টার্ব করলো বলে না ডিস্টার্ব করে নাই কিয়ামত কায়েম হয়ে গেছে রেডিও আল্লাহর কাছে বিচারালয় হাজিরা দিতে হবে বিচার শুরু হবে পক্ষান্তরে যারা জবাব দিতে পারবে না রব আমার আল্লাহ বলতে পারবে না কারণ দুনিয়াতে রবের সাথে পরিচয় করে নাই ইসলাম ধর্ম পালন করে নাই কবরে গিয়া বলতেও পারবে না শুধু এতটুকু বলবে লা আদরি কিছুই জানি না কিছুই জানি না আল্লাহর অর্ডার হয়ে যাবে রে ফেরেশতা কবরটা জাহান্নামের বিছানা বিছায়া দাও আর মাটি কবরের মাটিকে আল্লাহ বলবেন ও কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে চাপ দাও মাটির চাপ এত সজোরে দেয়া হবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে এরে নবীর উম্মতের দল একটা সেকেন্ডের জন্য সূর্যের গরম সহ্য করতে পারি না আর গুনাহ নিয়ে কবরে গেলে ওই জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা আল্লাহর কাছে তওবা করো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমি জীবনে বহু অন্যায় করেছি আল্লাহ তুমি রাগ করে পানিও বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই তোমার নিয়ামত বন্ধ করে দাও নাই আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না গুনাহ করব না আয় আল্লাহ মা বাবার খেদমত করব আল্লাহওয়ালার খেদমত করব মুরব্বীদের কথা মেনে চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না নবীর সুন্নত নিয়ে জীবনটা চালায় কবরে যাওয়ার নিয়ত করব আয় আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও খাঁটি অন্তরে আমাদের তওবা করার তৌফিক দাও আমাদের তওবা অনুযায়ী জীবনটা চালানোর তৌফিক দান করেন বলেন আমিন।